হ্যালো গাইস, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজ ঘরোয়া পদ্ধতিতে সবসময় চাইনিজ খাবার দিই, তো অলসো তো আজ ভাবলাম আজ আমি চাইনিজ খাবার দেবো না। তো ঘরোয়াতে লাইট ডোগা যেভাবে আমি লাইট ডোগা করছি, তো সেটাই আজ দেবো তোমাদের সাথে, শেয়ার সেই রেসিপি তোমাদের সাথে আজ শেয়ার করবো। ওকে, তো ফার্স্টে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। অল্প তেল দিলেই হয়ে যাবে, বেশি তেলের কোনো প্রয়োজন নেই। সো এখন আমি কালিজিরা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের মতো, হ্যাঁ বেশি দেওয়ার কোনো দরকার নেই। আর আলু, বেগুন, কাঁচামরিচ এগুলোই হচ্ছে মেন লাইট ডোগায়, সো এগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এগুলোকে এখন একটু ভেজে নেব, সাথে একটু লবণ দেব। সেগুলো এখন আমি একটু ভেজে নিচ্ছি ভালো করে। তো ওইটা তো আমি ধুয়ে রেখেছি, কেটে রেখেছি খুব সুন্দর করে। সো তোমরাও যদি চাও এরকমভাবে কাটতে পারো, এরকমভাবেই কাটতে হয় অ্যাকচুয়ালি। সো এটাকে আমি একটু ভেজে নেব। যেহেতু শাকের থেকে অনেক জল ওঠে, তো আমি অল্প পরিমাণেই জল দেবো, বেশি পরিমাণে জল দেবো না। এখন একটু পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। এটার মধ্যে কোনো আদা, রসুন, পেঁয়াজ, বাটা বা এগুলো কোনো কিছু ইউজ করতে হয় না। তো আমি লবণ দিয়ে দিয়েছি, চিনিও দেবো একটু পরিমাণে, কারণ চিনি না দিলে জিনিসটা ভালো লাগে না। বাট আমি অল্প পরিমাণে দেবো, যেন চিনি আর লবণের ব্যালেন্সটা একদম ঠিক থাকে, ঠিক ওরকম করে। সেটার মধ্যে আমি অনেক কিছু ইউজ করব। সো দেখতে থাকো ভিডিওটা পুরোটা, তাহলে বুঝতে পারবে। আর ঠিক এরকম আমি যেভাবে করেছি ওরকমভাবে যদি করতে পারো, তাহলে আরও বেশি ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। সো এটা একটু এখন জল উঠে আছে, তো এটা একটু আমি ভাজা ভাজা করে নিচ্ছি জিনিসটাকে। সো অল্প পরিমাণে এখন একটু জল দিয়ে দেবো, যেন শাকগুলো আর মানে আর ডোগা যেটা সেটা যেন একটু সেদ্ধ হয় ভালো মতো। তো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, বেশি জল দিতে যাবে না কেউ, বা আমার বড় যারা কেউ করতে পারেন রেসিপি, যদি ভালো লেগে থাকে তাহলে তাদেরও বলছি অল্প পরিমাণে জল দেবেন। এখন একটু ঢাল দিয়ে ঢেকে দেবো, যেন জিনিসটা সেদ্ধ হয়। আর চুলের আঁচটা একদম মানে বেশি হাই থাকবে না, মিডিয়াম থাকবে। সো অনেকটা সেদ্ধ হয়ে আছে, উতাল এসে পড়েছে। সো এটার মধ্যে আমি এখন এক বাটির মতো দুধ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দুধ দিয়ে দেবেন। সো আমি এখন দুধ ঢেলে দিচ্ছি, কারণ লাইট ডোগাটায় দুধ দিলে বেশি ভালো লাগে। দুধ ইউজ করবো, এটার সাথে চালের গুঁড়া ইউজ করবো, বাট অল্প পরিমাণে। বাট দুধটা আমি এক বাটি দিয়েছি, সো আপনারা আপনাদের পরিমাণ মতো করে দেবেন। চিনি দিয়ে দিয়েছি দুধের পর, সো এটা খেয়াল রাখবেন, দুধের পরই চিনিটা দেবেন। আর এখন লবণও দিয়ে দিচ্ছি, যেহেতু আমি আগেই বলেছি যে দুইটা ব্যালেন্স ঠিক রাখতে হবে, চিনি আর লবণের। আর এটার মধ্যে একটু চিনি দিতেই হবে, চিনি দিলে কী হয় জিনিসটা খুব ভালো লাগে। সো এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এটা আবার আবার একটু আমি ঢেকে দেবো, যেন ভালো করে উতালা আসে জিনিসটা, আর দুধটাও পুরো শাকের সাথে মানে মিক্সড হয়ে যায় ভালো মতো। কারণ দুধটা যে পর্যন্ত উতাল না আসবে বা জাল ভালো করে একটু না হবে, সেই পর্যন্ত তরকারিটা ভালো লাগবে না। আর পিঠারিটা আমি ঠিক যখন নামাবো তার আগে দিয়ে দেবো। তো এখন আমি ঢেকে দিচ্ছি আবার। সো দুধটা আমার উতাল এসে পড়েছে অলমোস্ট। সো আমি চালের গুঁড়া নিয়েছি অল্প পরিমাণে, সেটা আমি দেখাবো। সো ঠিক এতটুকু পরিমাণে নেবেন, কেউ বেশি পরিমাণে নিতে যাবেন না, তাহলে একদম বেশি গাঢ় গাঢ় হয়ে যাবে জিনিসটা, ভালো লাগবে না তা না, ভালো লাগবে বাট একটু ঝোলঝোল টাইপেরটাই বেশি ভালো লাগে। তাই আমি অল্প পরিমাণে চালের গুঁড়া নিয়েছি, আর জলটাও অল্প পরিমাণে দিয়েছি, যেহেতু এখানে আমি দুধ দিয়েছি এক বাটি অ্যান্ড এক্সট্রা জল ইউজ করেছি। তো তাই আমি অল্প পরিমাণে চালের গুঁড়ার সাথে অল্প পরিমাণে জল নিয়েছি, আর এটা এখন দিয়ে দেবো, দিয়ে একটু আবার নেড়ে চেড়ে দেবো, ঠিক দুধের মতো, যেন সব কিছুতে সব ভালোভাবে মিক্সড হয়। জিনিসটা খেয়ে তো অনেক টেস্টি একটা খাবার, হোপসো সবার ফ্যামিলিতে কম বেশি এই খাবারটা হয়ে থাকে। আই হোপসো যে সবারটা পছন্দ হবে, কারণ পছন্দনীয় একটা খাবার। আর যদি যারা কেউ এখনও যদি না খেয়ে থাকো, তাহলে বলবো রেসিপিটা করে একবার খেয়ে দেখো কেমন লাগে, দেন আমাকে কমেন্ট করে জানিও। এখন জাস্ট এটা আমি 2 মিনিটের জন্য ঢেকে রাখবো, বেশি সময়ের জন্য না। তো হয়ে গেছে আমার রেসিপি লায়ের ডোকা দুধের। সো যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবে, অ্যান্ড আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, অ্যান্ড আমাকে জানাবে কেমন হয়েছে। আই
আশা করি যে তোমরা এটা সবাই করবে বাড়িতে, যারা যারা এখন তুমি এই জিনিসটা খাওনি বা করনি তারা। মেয়ে করতে হবে ছেলে করতে হবে এমনটা না, সবাই ছেলে মেয়ে বয়সে সব সবাই করতে পারো যদি রেসিপি ভালো লেগে থাকে তো। আর ট্রাই করো অবশ্যই বাসায়। সো ভালো থেকো সবাই, বাই।